আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, BNIS হোম স্কুলে তোমাদেরকে স্বাগতম। আমি বিজ্ঞান বিষয়ের শিক্ষক হাসিবুল হাসান আজ তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় অধ্যায়ের দুটি পার্ট 2.7 এবং 2.8 নিয়ে আলোচনা করব। আজ দেখা যাক তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 12। আজ তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 12 আর এই পার্ট থেকে তোমাদের একটি SW থাকবে, সেটা আমি ক্লাস শেষে লিখে দিব। তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2.7, এখানে রয়েছে বাংলাদেশের পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ব। আমরা পানি দূষণের প্রতিরোধের কৌশলের মধ্যে প্রথমত আলোচনা করতে পারি জলাভূমি রক্ষা। জলাভূমি পানি ধারণ করে বন্যা নিয়ন্ত্রণ করে, ক্ষতিকর পদার্থ শোষণ করে ভূগর্ভে এবং নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে এবং বন্য প্রাণীদের সাহায্য করে থাকে। বনভূমি কিন্তু ভূগর্ভে পানি সঞ্চালনে সাহায্য করে এবং একই সাথে বন্য প্রাণীদের আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করে জলাভূমি হ্রদ ও সমুদ্রের তীরে পরিচ্ছন্নতার কাজ করে পানি দূষণ রোধে জনসচেতনতামূলক কাজ করছে। তাহলে আমরা পানি দূষণ প্রতিরোধের কৌশলের মধ্যে জলাভূমি রক্ষার গুরুত্ব দেখতে পেরেছি। এবার বৃষ্টির পানি নিয়ন্ত্রণ। এক, শহরাঞ্চলে পানি দূষণের একটি বড় কারণ বৃষ্টির পানির প্রবাহ। বৃষ্টির পানি যাবতীয় ময়লা আবর্জনা আর অন্যান্য ক্ষতিকর পদার্থ নিয়ে নর্দমা আর নালা দিয়ে নদী জলাশয় নিয়ে যায় এবং পানি দূষণ করে। ছাদে বৃষ্টির পানি সংগ্রহ করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি আমরা। তারপর বাংলাদেশের পানি দূষণ প্রতিরোধের কৌশলের মধ্যে জনসচেতনতামূলক বৃদ্ধির ক্ষেত্রে অ্যারোসোল, পেন্টস, পরিষ্কারক, কীটনাশক, নানা রকম ক্ষতিকারক পদার্থের খালি কৌটা যেখানে সেখানে না ফেলে আমরা নির্দিষ্ট স্থানে ফেলব। তারপর শিল্প কারখানার দ্বারা পানির দূষণ প্রতিরোধ। শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানি পরিশোধন করে নদীতে ফেলা, এজন্য ETP ব্যবহার করা যেতে পারে। কৃষি জমি থেকে মাটির ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ। জৈব সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা, কারণ জৈব সার মাটিতে পানি ধরে রাখতে সাহায্য করে এবং মাটির ধুলিকণা উড়ে যেতেও বাধা দেয়। এজন্য আমাদেরকে কৃষি জমির ক্ষয়জনিত দূষণ রোধ করার জন্য অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে। তারপর উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা। কৃষিকাজে সেচের জন্য পানি দরকার, পানি ঘরবাড়ি তৈরিতেও পানি প্রয়োজন হয়। সকল শিল্প কারখানায় পানির ব্যবহার রয়েছে। এবার আমরা দেখে নেব তার পরবর্তী পার্ট, বাংলাদেশের পানির উৎসের হুমকি। এর মধ্যে প্রথমত রয়েছে বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট হুমকি। বাংলাদেশে প্রায় প্রতিটি নদী খরস্রোতা, এর ফলে নদী ভাঙন হয়। এতে ধীরে ধীরে নদী ভরাট হয়ে যায়, ফলে নদীর গতিপথ ও পাল্টে যায় ও নদী শুকিয়ে মরে যায়। যেমন বাংলাদেশের করতোয়া, বিবিয়ানা এবং শাখা বরাক নদী প্রায় শুকিয়ে মরে গিয়েছে। তারপর আমরা নদী দখল নিয়ে আলোচনা করব। আজকালে নদী দখল করে নানা রকম স্থাপনা এমনকি আবাসিক এলাকাও গড়ে তোলা হচ্ছে, ফলে নদীর গতিপথ সরু হয়ে যায় এবং পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। যেমন ঢাকার আশেপাশের বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যা নদী অনেকটা সরু হয়ে গিয়েছে। তারপর আমরা নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে আলোচনা করব। পদ্মা, যমুনা সহ বেশ কয়েকটি নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার ফলে এতে শাখা প্রশাখা নদী যেমন মনোজ, বড়াল এবং কুমার
নদ শুকিয়ে মরে গিয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরিসাপ, হামকুরা আর হরিহর নদীও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য শুকিয়ে মরে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেওয়ার ফলে নদীর গতিপথ, পানির গতিপথ পরিবর্তন হয়ে যায় এবং অনেক নদী শুকিয়ে মরে গিয়েছে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। ঢাকা শহরে দৈনিক 500 মেট্রিক টন কঠিন বর্জ্যের মধ্যে অর্ধেক প্রায় নদীতে চলে যায় আর বাকি অর্ধেক সিটি কর্পোরেশন সংগ্রহ করে থাকে। এই অর্ধেক পরিমাণ বর্জ্য পদার্থ নদীতে যায়। এছাড়া শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যের জন্য নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে এবং নদী ভরাট হয়ে যাচ্ছে, ফলে আমাদের পানি, বাংলাদেশের পানি হুমকি হয়ে যাচ্ছে নদীর পানিতে। পানির গতিপথ পরিবর্তন। 1975 সালে ভারত সরকার ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গা পানির গতিপথ পরিবর্তন করে এতে বাংলাদেশের উত্তরাঞ্চলের অনেক নদী পানিশূন্য হয়েছে। এছাড়া ভারত ব্রহ্মপুত্র নদের পানি শিলিগুড়ি করিডোর দিয়ে পশ্চিমাঞ্চলে নেওয়ার পরিকল্পনা করছে। এতে বাংলাদেশের 300 বর্গ কিলোমিটার হাওর এলাকাসহ প্রায় পুরো দক্ষিণাঞ্চলের পানি সম্পদ বিপর্যয়ের মুখে নেমে আসবে। ভারত টিপাই মুখে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে। এতে বাংলাদেশের পূর্বাঞ্চলের বিশাল এলাকা পানিশূন্য হয়ে যাবে। এছাড়া পানি আমাদের একটি মৌলিক অধিকার। পৃথিবীতে যত পানি রয়েছে সকল পানির অধিকার আমাদের প্রত্যেকটি মানুষের সমান অধিকার রয়েছে। তাছাড়া পানির উৎস সংরক্ষণ এবং উন্নয়ন ইত্যাদি কাজ করে আমরা বাংলাদেশের পানির উৎসের হুমকি থেকে বাঁচতে পারব। এবার তোমাদেরকে এই দুটি পার্ট থেকে 10টি MCQ শেখা ও লেখা। তোমরা বাড়িতে 10টি পার্ট থেকে 10টি MCQ লিখবে এবং HW আকারে সেটা জমা দিবে। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ অন্য কোনো দিন তোমার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।